সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সঞ্চিতা সরকার, সহকারী শিক্ষক বিজ্ঞান সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি দশম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। তাহলে কি আমাদের আগের দিনকে 12 অধ্যায় শেষ করছি আমরা। তোমরা বাসায় একটু স্টুডেন্টশিল দেখবে, বোর্ড কোশ্চেন এগুলো দেখবে। আজকে আমরা কি একটু রিভিশনে দেবো, অর্থাৎ সপ্তম অধ্যায়টি ইম্পর্টেন্ট অর্থাৎ জারণ বুজারণ আছে। তো এই অধ্যায়টা আমরা একটু দেখি সার্বিকভাবে কী কী আছে এখানে। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তো প্রথম আছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন কি দুইভাবে হতে পারে, ভৌত পরিবর্তন আর কি রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কোনটা, যেটা আমরা কি দেখতে পারি বা অনুধাবন করতে পারি, সেটা হলো কি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন বলতে বোঝায় কি বিক্রিয়কের ধর্ম থেকে উৎপাদন ধর্ম কি সম্পূর্ণ আলাদা। তাহলে এটা হলো কি রাসায়নিক পরিবর্তন। যেমন কি যেমন মিথেন একটা হাইড্রোকার্বন, একে যদি আমি তাপ দিই বা দহন ঘটাই, তাহলে দেখুন হাইড্রোকার্বন দহন ঘটলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড জলে বাষ্প শক্তি। যেমন মিথেন দহন করে কার্বন ডাইঅক্সাইড জলে বাষ্প আর কি উৎপন্ন হবে শুধু। তাহলে কি কার্বন ডাইঅক্সাইড এবং জলে বাষ্প ধর্ম থেকে কি অর্থাৎ উৎপাদ কার্বন ডাইঅক্সাইড এবং জলে বাষ্প তার ধর্ম থেকে মিথেন এবং অক্সিজেন ধর্ম কি সম্পূর্ণ কি আলাদা। তাহলে এটা কি পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। তারপরে আরও কিছু আছে যে রাসায়নিক বিকাশ শ্রেণীবিভাগ বিকাশ দিকের উপর নির্ভর করে, বিভিন্ন দেশের উপর নির্ভর করে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তার মধ্যে কি রাসায়নিক যে দিকের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করেছে, একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া হলো কি বিক্রিয়কটা উৎপাদে পরিণত হবে, কিন্তু উৎপাদ কখনো বিক্রিয়কে পরিণত হবে না, সেটা হলো কি একমুখী বিক্রিয়া। যেমন বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে ফিরে আসবে না। কি জন্য, এটা যদি খোলা পাত্রে হয়, খোলা পাত্রে হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গিয়ে যাবে, উড়ে যাবে। আর যদি বদ্ধ পাত্রে হয় তাহলে বিপরীতমুখী বিক্রিয়া সংঘটিত হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা কী বলবো, উভমুখী বিক্রিয়া বলবো। আর একটা কি একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ এর মাঝে কি তীরচিহ্ন দেওয়া হয়, একমুখী তীরচিহ্ন। আর এটাই যদি এই বিক্রিয়াটা যদি উভমুখী হতো তাহলে কি বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে এইভাবে তীরচিহ্ন দেওয়া হতো, উভয় দিকে তীরচিহ্ন দেওয়া হতো। আর এখানে কন্ডিশন এটা হবে কি এটা হবে বদ্ধপাত্র, বদ্ধপাত্র হলে এগুলো কি উভমুখী বিক্রিয়া হবে। আর একটা উদাহরণ আছে যেমন ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড, অজৈব অ্যাসিডের উপস্থিতিতে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে কি ইথানল ইথানোয়িক অ্যাসিড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়া দেখি আমরা এটা যদি দেখি তাহলে আমরা দেখবো কি এখানকার যেমন কি ওইস আর এইস মিলে কি পানি হয়ে যাবে, পানি হয়ে গেলে তাহলে কি হবে এর পাশে হাইড্রোজেন সরে যাবে এবং কি এই যে ইথাইল, ইথাইল এখানে এসে যুক্ত হবে, এর সাথে একটা বন্ধন আছে অবশ্যই। আর এই যে ওয়েস মিলে কি উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। এখানে এটার নাম হলো কি ইথাইল ইথানয়েড কি এস্টার, এটা উপমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ হয়েছে বা উৎপাদ থেকে কী হবে বিক্রিয়া হবে। আবার আসলে যে তাপের পরিবর্তন, তাপের পরিবর্তনের উপর নির্ভর করে বা দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো কি তাপ উৎপাদি বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদি বিক্রিয়াটা কি যে বিক্রিয়ার তাপ উৎপন্ন হয় সেটা হলো কি তাপ উৎপাদি বিক্রিয়া, আর যে বিক্রিয়ার তাপ শোষিত হয় সেটা হলো কি তাপহারী বিক্রিয়া।
যেমন দেখা যায় কি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে এটা যে হবে কি অ্যামোনিয়া, এখানে দেওয়া আছে কি আয়রন প্রভাব, এখানে দেওয়া আছে কি প্লাস নাইট্রেট প্রেজেন্ট, অর্থাৎ যে বিটা তাপ উৎপন্ন হয় তাপ উৎপত্তি বিক্রিয়া, তাহলে তাপ উৎপত্তি বিক্রিয়া লেখা নিয়ম হলো কি তাপ উৎপত্তি বিক্রিয়া যেটা সেটা হলো কি উৎপাদনশীলতা তাপটা কি হবে প্লাস করে লিখতে হবে, অথবা যদি আমরা এইভাবে না লিখি এল লিখবো কি ডেল্টা এস অন্তত মাইনাস -92 পার মোল, এবং মনে রাখতে পারবো যে হয় উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখবো আন্ডার ডেল্টা সি মান কি হবে নেগেটিভ হবে। আরেকটা আছে কি তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া কি যে বিক্রিয়া কি তাপ হারায় বা শোষিত হয় সেটা হলো কি তাপ হারি বিক্রিয়া, যে তাপ হারি বিক্রিয়া আমরা দেখি একটু দেওয়া আছে যেমন দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন কত 180 কিলোজুল, তাহলে ডেল্টাসের মানটা প্লাস দিয়ে লিখতে হবে, অথবা যদি এইভাবে না লিখি ডেল্টাসের মান কত প্লাস 180 কিলোজুল, এটা হলো কি তাপ বিক্রিয়া, এটা গেল। আর একটা আছে কি ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তরের উপর নির্ভর করে আমরা দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো কি রেডক্স আর কি নন রেডক্স, তাহলে আজ ঠিক আছে আজকে নেক্সট দিন আমরা রেডক্স নন রেডক্সগুলো দেখবো, আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো, ধন্যবাদ সবাই।